যুক্তরাষ্ট্রের নেব্রাস্কা, নিউ মেক্সিকো এবং অ্যারিজোনা অঙ্গরাজ্য দাবানলে পড়ছে। নেব্রাস্কার দাবানলে একজন অবসরপ্রাপ্ত দমকল প্রধান নিহত এবং 15 জন দমকল কর্মী আহত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তীব্র বাতাসের কারণে নেব্রাস্কার বিভিন্ন অংশে দাবানল ছড়িয়ে পড়েছে। এর মধ্যে 202 বর্গ কিলোমিটারের বেশি এলাকা পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে 3টি হেলিকপ্টার এবং বেশ কয়েকটি সাপোর্ট ট্রাক মোতায়েন করা হয়েছে। নিউ মেক্সিকোর 20টি স্থানে দাবানল জ্বলছে। সেখানকার কয়েকশো স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকাগুলোর কয়েক হাজার বাসিন্দাকে সরে যেতে বাধ্য করা হয়েছে। দাবানল নিয়ন্ত্রণে আসায় অ্যারিজোনার কয়েকটি এলাকা থেকে বাসিন্দাদের উচ্ছেদের আদেশ তুলে নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের নেব্রাস্কা, নিউ মেক্সিকো এবং অ্যারিজোনা অঙ্গরাজ্য দাবানলে পড়ছে। নেব্রাস্কার দাবানলে একজন অবসরপ্রাপ্ত দমকল প্রধান নিহত এবং 15 জন দমকল কর্মী আহত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তীব্র বাতাসের কারণে নেব্রাস্কার বিভিন্ন অংশে দাবানল ছড়িয়ে পড়েছে। এর মধ্যে 202 বর্গ কিলোমিটারের বেশি এলাকা পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে 3টি হেলিকপ্টার এবং বেশ কয়েকটি সাপোর্ট ট্রাক মোতায়েন করা হয়েছে। নিউ মেক্সিকোর 20টি স্থানে দাবানল জ্বলছে। সেখানকার কয়েকশো স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকাগুলোর কয়েক হাজার বাসিন্দাকে সরে যেতে বাধ্য করা হয়েছে। দাবানল নিয়ন্ত্রণে আসায় অ্যারিজোনার কয়েকটি এলাকা থেকে বাসিন্দাদের উচ্ছেদের আদেশ তুলে নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের নেব্রাস্কা, নিউ মেক্সিকো এবং অ্যারিজোনা অঙ্গরাজ্য দাবানলে পড়ছে। নেব্রাস্কার দাবানলে একজন অবসরপ্রাপ্ত দমকল প্রধান নিহত এবং 15 জন দমকল কর্মী আহত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তীব্র বাতাসের কারণে নেব্রাস্কার বিভিন্ন অংশে দাবানল ছড়িয়ে পড়েছে। এর মধ্যে 202 বর্গ কিলোমিটারের বেশি এলাকা পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে 3টি হেলিকপ্টার এবং বেশ কয়েকটি সাপোর্ট ট্রাক মোতায়েন করা হয়েছে। নিউ মেক্সিকোর 20টি স্থানে দাবানল জ্বলছে। সেখানকার কয়েকশো স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকাগুলোর কয়েক হাজার বাসিন্দাকে সরে যেতে বাধ্য করা হয়েছে। দাবানল নিয়ন্ত্রণে আসায় অ্যারিজোনার কয়েকটি এলাকা থেকে বাসিন্দাদের উচ্ছেদের আদেশ তুলে নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের নেব্রাস্কা, নিউ মেক্সিকো এবং অ্যারিজোনা অঙ্গরাজ্য দাবানলে পড়ছে। নেব্রাস্কার দাবানলে একজন অবসরপ্রাপ্ত দমকল প্রধান নিহত এবং 15 জন দমকল কর্মী আহত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তীব্র বাতাসের কারণে নেব্রাস্কার বিভিন্ন অংশে দাবানল ছড়িয়ে পড়েছে। এর মধ্যে 202 বর্গ কিলোমিটারের বেশি এলাকা পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে 3টি হেলিকপ্টার এবং বেশ কয়েকটি সাপোর্ট ট্রাক মোতায়েন করা হয়েছে। নিউ মেক্সিকোর 20টি স্থানে দাবানল জ্বলছে। সেখানকার কয়েকশো স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকাগুলোর কয়েক হাজার বাসিন্দাকে সরে যেতে বাধ্য করা হয়েছে। দাবানল নিয়ন্ত্রণে আসায় অ্যারিজোনার কয়েকটি এলাকা থেকে বাসিন্দাদের উচ্ছেদের আদেশ তুলে নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের নেব্রাস্কা, নিউ মেক্সিকো এবং অ্যারিজোনা অঙ্গরাজ্য দাবানলে পড়ছে। নেব্রাস্কার দাবানলে একজন অবসরপ্রাপ্ত দমকল প্রধান নিহত এবং 15 জন দমকল কর্মী আহত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তীব্র বাতাসের কারণে নেব্রাস্কার বিভিন্ন অংশে দাবানল ছড়িয়ে পড়েছে। এর মধ্যে 202 বর্গ কিলোমিটারের বেশি এলাকা পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে 3টি হেলিকপ্টার এবং বেশ কয়েকটি সাপোর্ট ট্রাক মোতায়েন করা হয়েছে। নিউ মেক্সিকোর 20টি স্থানে দাবানল জ্বলছে। সেখানকার কয়েকশো স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকাগুলোর কয়েক হাজার বাসিন্দাকে সরে যেতে বাধ্য করা হয়েছে। দাবানল নিয়ন্ত্রণে আসায় অ্যারিজোনার কয়েকটি এলাকা থেকে বাসিন্দাদের উচ্ছেদের আদেশ তুলে নেওয়া হয়েছে।